শিক্ষার্থী বন্ধুদের আবার দৃষ্টি আকর্ষণ করছি। তোমরা তোমাদের উৎপাদক নির্ণয় অধ্যায়ের 5.3 অধ্যায়ের 10 নম্বর অঙ্কটা যাও, তোমরা সেখানে দেখতে পাবে 4 + 8 h² + 9 a^4। ঘাতের ক্রম অনুসারে আমরা পদগুলো সাজিয়ে লিখি, a^4 সবার আগে লিখলাম, 8 h² মাঝখানে এবং সংখ্যা পদকে সবার শেষে। এই জায়গাটায় তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ প্রথম পদ, তিনটা পদ থেকে কিন্তু কমন হওয়ার মতো কোনো সাধারণ গুণ নিয়োগ নেই। এখানে 9, এখানে 8, এখানে 4, এখানে a^4, এখানে h², এখানে এ তো নাই। সাধারণ কোনো গুণ নিয়োগ না থাকাতে আমাদের দৃষ্টি এখন দেওয়া উচিত প্রথম এবং শেষ পদ যদি পূর্ণবর্গ সংখ্যা হয় বা পূর্ণবর্গ রাশি হয়। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ 9 a^4 এটা পূর্ণবর্গ রাশি, কারণ 9 এর বর্গমূল 3 এবং a^4 এর বর্গমূল a^2। এই জন্য 3a^2 লিখে তারপরে আমরা হোল স্কোয়ার দিতে পারি। এবার 4 এর বর্গমূল 2 লিখে তারপরে আমরা স্কোয়ার দিতে পারি। এই পদটাকে যদি a ধরি, এই পদটাকে যদি b ধরি, a² + b² তো মধ্যের পদ আমরা লিখতে পারি 2 a b। কেন আমরা চাচ্ছি, a² + 2ab + b² এরকম একটা তিন পদের রাশি থেকে আমরা লিখতে পারি সূত্র, যে a + b² এই জন্য আমরা তিনটা পদের বিন্যাস এরকম করে লিখেছি। কিন্তু লক্ষ্য রাখার বিষয় হচ্ছে এই পদ সূত্রের প্রয়োজনে 2ab আকারে লিখতে গিয়ে, সূত্রের প্রয়োজনে এই আকারে লিখতে গিয়ে আমরা দেখো এখানে কত বলি, 3 × 6 = 12, 12a² হয়ে যায় জায়গাটা। এখানে আছে 12a² কিন্তু আমাদের এই জায়গাটা তো আছে 8a², আমাদের তো বেশি হয়ে যায়, এই রাশির মানের পরিবর্তন হয়ে যায়। সেক্ষেত্রে এই জায়গায় আমার 4a² বিয়োগ করে দিতে হবে। এই 12a² থেকে যদি 4a² বিয়োগ করি তাহলে 8a² রাশিটার মানের কোনো পরিবর্তন হয় না। এবার আমরা এই রাশিটা দেখে খেয়াল করি, 3a² + 2² - 4a² এইখানে দেখো এই রাশিটার এই জায়গাটা স্কোয়ার আছে, এই রাশির এই দিকেও আমরা, এটা একটা পূর্ণবর্গ রাশি, আমরা এরকম একটা রাশি চাই a² - b² এরকম একটা রাশি পাওয়ার জন্য প্রথম পদ তো 3a² + 2² কিন্তু এই পদের বর্গমূল 4 এর বর্গমূল 2, a² এর বর্গমূল 2a² এই আকার লিখতে পারি। নিশ্চয়ই a² - b² এর আকার পেয়ে গেছ। এবার এই পদকে যদি আমি a ধরি, এই স্কোয়ার ছাড়া, স্কোয়ার ব্যতীত ভেতরের এই পুরো রাশিটাকে যদি এ ধরি, এই রাশিটাকে যদি বি ধরি, a² - b² সেক্ষেত্রে আমরা লিখতে পারব a + b (a - b). আমার উৎপাদক নির্ণয় করা শেষ হয়ে গেছে। তোমাদের একটা রাশি অতিরিক্ত তোমরা চাইলে লিখতে পারো, এখানে 2a এটা মাঝখানে লেখো, বিন্যস্ত করে লেখো, সেটা খুব জরুরি কোনো কাজ নয়। কিন্তু 3a² - 2a + 2 দুঃখিত, আবার খেয়াল করে দেখো প্রথম দুটো 2 আর 2 গুণ করে যদি 4 পাই, এই 2 আর 5 গুণ করে 5 × 2 = 10, দুটো গুণ নিয়োগ এরকম, এই দুটো গুণ নিয়োগ তোমরা খেয়াল করে দেখো, 4 আর 10 যদি যোগ করি সেক্ষেত্রে আমরা পাই 14, যেটা আমার মধ্যের পদ নয়। 4 আর 10 যদি বিয়োগ করি, 10 থেকে 4 বিয়োগ করি, সেক্ষেত্রে আমি পাই 6, সেটাও আমার মধ্যের পদ নয়। তো আমার এই সেটটা, এই দুটো গুণ নিয়োগের সেট বা বিন্যাস আমি ব্যবহার এক্ষেত্রে করতে পারবো না। আবার তোমরা খেয়াল করে দেখো, যদি আমরা এই তিনটা গুণ নিয়োগ যদি 2 × 2 × 2 অর্থাৎ 2 × 2 = 4, 4 × 2 = 8, 8 আর এখানে 5, 8 আর 5 এই দুটো গুণ নিয়োগ যদি আমি ব্যবহার করি, সেক্ষেত্রে 8 আর 5 যোগ করে হয় 13, কিন্তু 8 থেকে 5 যদি বিয়োগ করি সেক্ষেত্রে হয় 3, আমার মধ্যের পদ আমি পেয়ে যাই। তো
প্রথম পদ যা ছিল তাই মধ্যের পদটাকে ভেঙে মধ্যের পদের স্থলে আমি এখন 8 8a মাইনাস 5a লিখতে পারি। কেমন? এবার তোমরা খেয়াল করে দেখো, এই চারটি পদ এ স্কোয়ার প্লাস 8a মাইনাস 5a মাইনাস 40, এই চারটি পদ, প্রথম দুটি পদ থেকে যদি a কমন নেই, শেষের যে পুরো রাশিটা ছিল প্রথম বন্ধনীর ভিতরে এবং তার সাথে 2 ছিল গুণ আকারে, এখন উৎপাদক করার জন্য আমি যেহেতু এই বন্ধনীর ভেতরের এই দুটো পদ থেকে a কমন নিচ্ছি, এখানে আমাকে প্রথম বন্ধনী ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে এই বন্ধনীর ভিতরে যে কাজগুলোই করি না কেন, তার সাথে এই 2 গুণ আকারে দেখাতে গেলে অবশ্যই আমার দ্বিতীয় বন্ধনী ব্যবহার করতে হবে। কেমন? এ কমন নিয়ে আমরা প্রথম পদ থেকে পাচ্ছি এ, দ্বিতীয় পদ থেকে পাচ্ছি 8, এই দুটো পদ থেকে মাইনাস 5, যেহেতু এ এর সহগ, এ এর সহগ তোমরা দেখতে পাচ্ছ মাইনাস 5, আমার মাইনাস 5ই কমন নিতে হবে। মাইনাস 5 কমন নিলে এই ক্ষেত্রে আমি মাইনাস 5a থেকে যদি মাইনাস 5 কমন নেই পাচ্ছি a, মাইনাস 40কে যদি মাইনাস 5 দ্বারা ভাগ করি বা মাইনাস 5 কমন নেই মাইনাস 40 থেকে, সেক্ষেত্রে আমি পাচ্ছি 8, মাইনাস 40কে যদি মাইনাস 5 দ্বারা ভাগ করি আমার ভাগফল 8। কেমন? এবার এই 2 2-এর মতোই আছে, আমরা এই পুরো রাশির এই দুটো পদ এ প্লাস 8 এ প্লাস 8 এই দুটো পদ থেকে আমি এই রাশিটা কমন নিব, সেক্ষেত্রে থাকে প্রথম পদ থেকে আমি পাচ্ছি ভাগফল এ এবং দ্বিতীয় পদ থেকে পাচ্ছি মাইনাস 5, সেক্ষেত্রে আমার 2a² + 6a - 8 এর রাশি উৎপাদক আকারে প্রকাশ করলে আমরা লিখতে পারি 2 a + 8 a - 5। কেমন? এবার তোমরা খেয়াল করো, y² - 6y - 91, প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ তিন পদের রাশিগুলোতে আমরা প্রথম খেয়াল করতাম, যদি প্রথম পদ এবং শেষ পদ যদি বর্গ পূর্ণবর্গ রাশি হতো বা সংখ্যা হতো, কিন্তু এখানে তো সেটাই হচ্ছে না। এই ক্ষেত্রে আমার মিডল টার্ম ব্রেকআপ একই আমরা বলি, মধ্যে পদের অবলোপন, মধ্যের পদ থেকে ভেঙে এমনভাবে দুটো পদ লিখা যে দুটো পদ যোগ বা বিয়োগ করলে আমি মধ্যের পদ পাবো। আমরা এই অঙ্কটা তোমাদের জন্য বোঝার সুবিধার্থে আমি আগেই কিছু সমাধান করে তারপর ব্যাখ্যা করে বোঝাচ্ছিলাম যে -6y-কে ভেঙে আমি -13y + 7y লিখেছি, কিভাবে কেন এরকম করে লিখলাম সেই ব্যাখ্যাটা এখানে তোমাদের দিচ্ছি। 91-এর উৎপাদক করতে গিয়ে আমরা দুটো গুণনীয়ক পাই, 91-কে উৎপাদক আকারে দেখাতে গেলে আমি 91 = 7 * 13 লিখতে পারি, অর্থাৎ এই দুটো গুণনীয়ক কি কেবল আছে, আমি যদি 13 থেকে এখানে আছে 13 থেকে যদি 7 বিয়োগ করি সেক্ষেত্রে পাই 6 পাই, এখানে কিন্তু -6, এই 13 আর 7 এই দুটো গুণনীয়ক আমরা এইভাবে ব্যবহার করতে পারবো না, বরং 13 থেকে 7 না, বরং আমরা বিয়োগই করব। যদি প্রথম যেহেতু এখানে মাইনাস আছে সেক্ষেত্রে ধরো এখানে যেই গুণনীয়কটা বড়, এটা একটা কৌশল হিসেবে মনে রাখো তোমরা, যেহেতু এখানে মধ্যের পদটা ঋণাত্মক পদ, এই ক্ষেত্রে এই দুটো গুণনীয়কের মধ্যে যেটি বড় সেটিকে তুমি ঋণাত্মক রাখো আর যেটি ছোটো সেটিকে তুমি ধনাত্মক রাখো, তাহলেই তো বিয়োগ করতে হচ্ছে। -13 + 7-এর ফলটা কিন্তু -6, আমরা এই বিন্যাসটা ব্যবহার করব। সেই ক্ষেত্রে প্রথম পদ y², দ্বিতীয় পদ -13y, তৃতীয় পদ +7y এবং শেষের পদটা, হ্যাঁ যা আছে তাই, প্রথম পদ এবং শেষের পদের মধ্যে কিন্তু কোনো পরিবর্তন হয় না, আমরা পরিবর্তন করেছি শুধু মধ্যের পদের জায়গায় ভেঙে দুটো পদ লিখেছি। এখন এই রাশিটাতে 1 2 3 4টা পদ দেখতে পাচ্ছ, তোমরা প্রথম দুটো পদ থেকে y² - 13y থেকে y কমন নিতে পারো, সেক্ষেত্রে পাচ্ছ y - 13, দ্বিতীয় পদ থেকে দ্বিতীয় দুটো পদ থেকে 7y - 91 থেকে তুমি 7 কমন নিতে পারবে, সেক্ষেত্রে পাবে 7y থেকে 7 কমন নিয়ে y এবং 91 থেকে 7 কমন নিয়ে পাচ্ছ 13। এবার এই পুরো রাশিটাতে কিন্তু পদ দুটো, এই একটা পদ এই একটা পদ, এই পদের কমন এই পদ থেকে মানে দুটো পদ থেকে তুমি এখন কমন নিতে পারো y - 13, y - 13 যদি কমন নাও তাহলে এই প্রথম পদ থেকে তুমি ভাগফল আকারে পাচ্ছ y আর দ্বিতীয় পদ থেকে ভাগফল আকারে পাচ্ছ +7। তোমার এই তিন পদের মিডল টার্ম ব্রেকআপ মধ্য পদের অবলম্বন করে বা মধ্য পদটাকে ভেঙে উৎপাদক আকারে এই তিন পদের রাশিটাকে এইরকম দুটো রাশি গুণফল আকারে দেখাতে পারো, y - 13 * y + 7। এইবার তোমাদের বুঝতে খুব একটা অসুবিধা হবে না, p² - 15p + 56, মধ্যের পদটা তো মাইনাস, তো একটু সতর্ক হতে হবে, আমরা নিশ্চয়ই জানি 56 এটা পূর্ণবর্গ রাশি নয়, তো 56 সেক্ষেত্রে আমরা কিছু উৎপাদক বের করলাম 7,
সাত আটা 56, 8 আর 7 এমন দুটো গুণনীয়ক বা উৎপাদক, এই 8 আর 7 যোগ বা বিয়োগ করলে আমরা মধ্যের পদটা পাই। যদি 8 আর 7 দুটি ধনাত্মক সংখ্যা তাহলে যোগ করে তোমরা দেখতে পাচ্ছ এখানে 15, কিন্তু আমার তো এখানে আছে -15। সেক্ষেত্রে আমার দুটি ঋণাত্মক দরকার, 7টাও ঋণাত্মক রাশি দরকার, 8কেও ঋণাত্মক রাশি হিসেবে দরকার। এই দুটো ঋণাত্মক রাশি তোমরা জানো যোগ হয়ে তাদের যোগফলটা ঋণাত্মক থাকে, -15। আমরা এই বিন্যাসটা এখানে ব্যবহার করব, পি স্কয়ার -8, এই 8 যেটা বড় সেটা আগে লিখি, ছোট -7p আগে লিখলেও খুব একটা অসুবিধা হতো না, -8p -7p, আর শেষের পদটা যা আছে তাই আছে, প্রথম পদ যা ছিল তাই। আমরা শুধু -15কে ভেঙে -8p -7p আকারে লিখেছি। এবার দেখো এই চারটা পদের মধ্যে প্রথম দুটো পদ থেকে পি কমন যায়, তুমি পাও উৎপাদক আকারে, প্রথম দুটো পদকে উৎপাদক আকারে প্রকাশ করলে পাবে পি -8, এবং শেষের দুটি পদকে উৎপাদক আকারে প্রকাশ করলে -7 কমন নিয়ে পাবে পি -8। এই রাশিটাতে পুরো রাশিতে এখন দুটো পদ, পি ইন্টু পি -8, আরেকটা হচ্ছে -7 ইন্টু পি -8, এখান থেকে আবার পি -8 কমন যাচ্ছে। পি -8 যদি কমন নাও তাহলে এই প্রথম পদ থেকে পাচ্ছ পি, আর দ্বিতীয় পদ থেকে পাচ্ছ -7, কেমন?